नमस्कार बंधुरा आरो एक नतून भिडियो नहीं चले आपनादेर काछे आजकेर भिडियोते आपनादेर देखाबो आपनार जदि पैन कार्ड हारिए जाए ताहले आपनि किभाबे अनलाइने सेटि डाउनलोड करे नतून करे प्रिंट आउट करे नेबेन बा पीवीसी प्रिंट करे नेबेन। एछाड़ा आपनि जदि नतून पैन कार्डेर जन्य अप्लाई करे थाकेन एबं एसएमएस एर माध्यमे शुधुमात्र पैन कार्डेर नम्बरटि पेये थाकेन ताहले सेई नम्बरटि दिये किभाबे पैन कार्डटि डाउनलोड करबेन एबं प्रिंट आउट करबेन सम्पूर्ण पद्धति आपनादेर आज देखाबो। एर जोन्नो सबार प्रथम आपनाके मोबाइल अथवा कम्प्यूटर ब्राउजारटी ओपेन करे गुगलटी खुले निते हबे एबं गुगले गिये लिखे सार्च करबेन इ पैन कार्ड डाउनलोड। इ पैन कार्ड डाउनलोड लिखे सार्च करार पर एरकम एकटी पेज आसबे। देखुन एखाने दुटो अपशन एसेछे, देखुन प्रथमटा आछे एनएसडीएल आर एकटी निजेरटा आछे यूटीआई। एकटा कथा बोले राखी, एखाने पैन कार्ड साधारणत दुटि कम्पानी आमादेर सार्विस प्रोवाइड करे थाकेन। तो आपनाके सबार प्रथम देखते हबे आपनार पैन कार्डटी कोन कम्पानी थेके होयेछे, एनएसडीएल नाकि यूटीआई। तो आपनि किभाबे बुझबेन आपनार पैन कार्डटी कोन कम्पानी थेके होयेछे, এখানে দেখুন আপনার এই প্যান কার্ডের পিছনে এই জায়গাটা লেখা থাকে যে কোন কোম্পানির প্যান কার্ড আপনার। তো আপনার প্যান কার্ডটি যেই কোম্পানির হবে এই দুটি সাইটের মধ্যে এনএসডিএল না ইউটিআই যেটি হবে সেটিতে আপনি মারবেন। আমারটা যেহেতু ইউটিআই থেকে হয়েছে তো আমি এখানে নিজেরটা ইউটিআই এ মারছি। দেখুন ইউটিআই এ মারার পর এরকম একটি পেজ আসবে, অফিসিয়াল সাইটটি খুলে যাবে, একটু নিচের দিকে আসবেন। এখানে দেখুন, এই দেখুন ডাউনলোড ই প্যান কার্ড, এই নিচে দেখুন ক্লিক টু ডাউনলোড, এই ক্লিক টু ডাউনলোডে আপনি মারবেন। মারার পরে এইরকম একটি পেজ আসবে। এখানে দেখুন উপরে চাইছে আপনার প্যান কার্ডের নম্বর, তার নিচে চেয়েছে আপনার মানে ডেট অফ বার্থে, শুধু ডেট অফ বার্থ দিয়ে মান্থ আর ইয়ারটা এখানে লাগবে। তারপরে জিএসটি নাম্বার, এটি আপনার না দিলেও হবে, দেওয়ার কোনো প্রয়োজনও নেই। তারপরে দেখুন একটি ক্যাপচা কোড দিয়েছে এবং নিচের বক্সটিতে হচ্ছে ক্যাপচা কোডটি এন্টার করার জন্য বলছে। তো আমি এখানে সব কটি ফর্ম ফিল আপ করে মানে প্যান কার্ডের নম্বরটি দিয়ে ডেট অফ বার্থ দিয়ে আর ক্যাপচা কোডটি দিয়ে সাবমিট করে দেখিয়ে দিচ্ছি তারপরে কী করতে হবে। এরপরে এইরকম একটি পেজ খুলবে এবং এখানে মোবাইল নম্বরটি ভেরিফাই করতে বলছে। দেখুন এখানে প্যান কার্ডের নিচে আমার মোবাইল নম্বর দেখাচ্ছে, প্যান কার্ড করার সময় যেই মোবাইল নম্বরটি আমি দিয়ে প্যান কার্ডটি করেছিলাম সেই মোবাইল নম্বরটি শো হচ্ছে এবং এর নিচে একটি ক্যাপচা কোড দিয়েছে, সেই কোডটি নিচে আমি লিখলাম। লেখার পরে এখানে দেখুন আই হেয়ার বাই কনফার্ম দ্য প্যান কার্ড সাবমিটেড, এই যে অপশানটি আছে পাশে বক্স আছে এই বক্সে টিক করে দিতে হবে, দেওয়ার পর গেট ওটিপি অপশানে মারতে হবে, মারলে মোবাইল ফোনে একটি ওটিপি যাবে। তো আমি গেট ওটিপি অপশানে মারছি। মারার পরে এখানে দেখুন দেখাচ্ছে ওটিপি ইজ সেন্ট ইয়োর মোবাইল, অর্থাৎ আমার মোবাইলে একটি ওটিপি চলে এসছে, সেই ওটিপিটি এখানে এন্টার করতে হবে। এই দেখুন ওটিপি চলে এলো, ওটিপিটি এন্টার করার পর নিচে সাবমিট অপশানে আমাকে মারতে হবে। মারার পরে এরকম একটি পেজ আসছে, এখানে আমাকে কিছু পেমেন্ট করতে হবে, টাকাটি হলো 8.26 টাকা। আমি যখনই প্যান কার্ডটি আমার ডাউনলোড করতে যাব ওদের যে অফিসিয়াল সাইট আছে ওখানে আমাকে 8.26 টাকা এখান থেকেই পে করতে হবে। তো এখানে আমার মোবাইল নম্বর চাইছে এবং ইমেল আইডিটি চাইছে এবং নিচে দেখুন কনফার্ম পেমেন্ট, এই বিল ডেস্কের পাশে একটি বক্স আছে, বক্সে টিক করতে হবে, করার পর আমাকে পেমেন্টটি করতে হবে। তো আমি এখানে মোবাইল নম্বর এবং ইমেল আইডিটি দিয়ে নিচে কনফার্ম পেমেন্টে মারছি। কনফার্ম পেমেন্টে মারার পরে এখানে দেখুন আমি যে 8.26 টাকাটা পেমেন্ট করব সেটা কিসের মাধ্যমে করব সেটি এখানে দেখাচ্ছে, ক্রেডিট কার্ড না ডেবিট কার্ড না ইন্টারনেট ব্যাংকিং না ক্যাশ ওয়ালেট, যা খুশি আপনি যা খুশিতে পেমেন্টটি করতে পারেন। তো আমি এখানে পেমেন্টটি করে দিচ্ছি, আমি এখানে ইউপিআই আইডিতে পেমেন্ট করছি। ইউপিআই আইডিটি দেওয়ার পরে নিচে মেক পেমেন্ট অপশানে মারলাম, অপশানে মারার পরে এখানে দেখুন একটি পেজ দিয়েছে কমপ্লিট ইয়োর পেমেন্ট, এই টাইম দেখাচ্ছে, এই টাইমের মধ্যে আমাকে হচ্ছে পেমেন্টটি কমপ্লিট করতে হবে। তো আমি যেটির ইউপিআই আইডি দিয়েছি সেটি গুগল পে হোক আর ফোনপে হোক আমাকে সেই অ্যাপটি খুলতে হবে, খোলার সাথে সাথে ডাইরেক্ট একটি পেমেন্টের পেজ চলে আসবে, সেখান থেকে আমাকে পেমেন্টটি করতে হবে। এই দেখুন আমি গুগল পেতে যেহেতু পেমেন্ট করছি গুগল পেটি খোলার সাথে সাথে সঙ্গে সঙ্গে এইরকম একটি ডাইরেক্ট পেজ চলে এলো পেমেন্টের, এখান থেকে আমাকে পেমেন্টটি করে দিতে হবে। পেমেন্টটি করার সাথে সাথে এইরকম একটি পেজ খুলে যাবে, এখানে দেখুন আমার ই প্যান অ্যাপ্লিকেশান নম্বর দেখিয়ে দিচ্ছে এবং আমি পেমেন্ট করেছি সেটাও দেখিয়ে দিচ্ছে এবং সঙ্গে সঙ্গে আমার মোবাইলে ওই রেজিস্টার মোবাইলে একটি লিঙ্ক চলে আসবে, সেই লিঙ্ক থেকে আমাকে প্যান কার্ডটি ডাউনলোড করতে হবে, সেটিও আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ডাউনলোড করবেন। দেখুন মোবাইলে এরকম একটি এসএমএস আসবে এবং এখানে লেখা থাকবে ইয়োর ই প্যান ইজ জেনারেটেড সাকসেসফুলি ইউজ দ্য লিঙ্ক, এই লিঙ্কে আপনাকে মারতে হবে।
এবং এখানে আরেকটি মেসেজ দেখুন, নিচে আরেকটি ওটিপি এসছে এবং লেখা আছে এই ওটিপি ইজ দ্য ওয়ান টাইম পাসওয়ার্ড ফর ইউর ই প্যান ডাউনলোড, মানে আমার প্যান কার্ডটি ডাউনলোড করার জন্য এই ওটিপিটি ওখানে দিতে হবে। তো এই এই মেসেজটিও আপনি দেখবেন এবং এই ওটিপিটি ওখানে লাগবে। এবং এইখানে দেখুন এরকম একটি পেজ খুলে গেছে অফিসিয়াল ওয়েবসাইটটায়। তো এখানে এই ওটিপিটি চাইছে, ওটিপিটি দিয়ে আমাকে সাবমিটটা করতে হবে। তো আমি সেটি দেখিয়ে দিচ্ছি। ওটিপিটি দিয়ে সাবমিট করার পরে এইরকম একটি পেজ আসছে, এখানে নিচে দেখুন ডাউনলোড ই প্যান পিডিএফ আর ডাউনলোড ই প্যান XML। তো আপনি যেই ফরম্যাটে ডাউনলোড করতে চান সেই ফরম্যাটটি এখানে বেছে নিয়ে ডাউনলোড করবেন। আমি এখানে পিডিএফ ডাউনলোড করে নিচ্ছি। এই দেখুন, এই দেখুন ডাউনলোডিং ফাইল। তো আমার ফাইলটি অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এখানে আরেকটি জিনিস দেখুন, এখানে লেখা আছে দ্য পাসওয়ার্ড টু ওপেন দ্য ই প্যান কার্ড পিডিএফ উইল বি ইয়োর ডেট অফ বার্থ। অর্থাৎ আপনি যখন পিডিএফ ফাইলটা ওপেন করতে যাবেন একটি পাসওয়ার্ড চাইবে, সেই পাসওয়ার্ডটি হলো আপনার জন্মের সালটি। ঠিক আছে, এইভাবে আপনিও করে নিতে পারেন আপনার প্যান কার্ডটি ডাউনলোড। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।